হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফুড ফ্যাকাল্টির নতুন আরেকটি এপিসোডে। আজ আমরা এসেছি সেই বাংলাদেশে হাইপ হওয়া, সব থেকে বেশি হাইপ হওয়া যে রেস্টুরেন্টটি, ডমিনোস পিজা। তো চলুন কথা না বাড়িয়ে ভিতরে যাব এবং ট্রাই করব তাদের পিজাটা। বাংলাদেশে যেহেতু এটা নতুন, তো এই কয়েকদিন প্রচুর প্রেশার ছিল এখানে, তা আমরা একটু লেট করে এসেছি যাতে আমরা পুরো ভিউটা আপনাদের ভালো মতো দেখাতে পারি, যাতে কোনো গন্ডগোল না হয়। তো এই জন্য এসেছি, তাদের হচ্ছে খোলে হচ্ছে 11টায়, তো আমরা 11টা বাজে চলে এসেছি। তো চলুন আমাদের সাথে, দেখা যাক ভিতরে কী অবস্থা। চলে এসেছি ডমিনোসের ভেতরে, এখন আমরা যাবো দোতলায়, সেখানে লাইভ কিচেন আছে, আমরা আপনাদের পুরো পিজা প্রসেসটা সরাসরি দেখাবো। চলুন। তো চলে এসেছি আমরা, এখন টেস্ট করব তাদের ডমিনোসের সেই ফেভারিট পিজা। তো চলুন দেখা যাক, এখানে দেখতেই পাচ্ছি আমরা পুরো মেনুটা। তো এখান থেকে আমরা আমেরিকান ফেভারিট ফিস্ট স্মল সাইজ সেটা অর্ডার করবো, কারণ আমরা যেহেতু মানুষ দুজন আর সকাল সকাল আসছি, তো এত পিজা খাওয়া পসিবল না, তো আমরা আমেরিকান ফেভারিট ফিস্টটা অর্ডার করবো। তো এক্সকিউজ মি, আমাদের আমেরিকান ফেভারিট ফিস্ট একটা স্মল সাইজ, জি একটা ড্রিঙ্কস নেওয়া যায়। হ্যাঁ, ড্রিঙ্কস কি আছে? আচ্ছা, দুইটা পেপসি ডমিনোস পিজার প্রসেসটা আসলে অসাধারণ। এখানে অর্ডার করতে হলে আপনার যা যা লাগবে, আপনার নাম লাগবে, আপনার ফোন নাম্বারও দিতে হবে। তো আমরা অর্ডার করেছি এবং আমরা অর্ডার করেছিলাম পিজাটা, সেটার প্রাইস ছিল 299, কিন্তু এখানে আবার 15% ভ্যাট এবং 10% SSD আছে, সব কিছু মিলে হচ্ছে আর হচ্ছে আমরা দুইটা পেপসি অর্ডার করেছি, মানে কোক। তো সব মিলে টোটাল আমাদের বিল আসছে 536.90, তাহলে অলমোস্ট 537 টাকা বিল আসছে। তো আমার সিরিয়াল হচ্ছে 8, এখানে দেখাচ্ছে যে কত মিনিট সময় লাগবে, তো 10 মিনিট দেখাচ্ছে। তো চলুন বসা যাক এবং পাওয়ার পর আমরা আবার পিজা নিয়ে হাজির হচ্ছি। চলুন, কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি কি ভাই, চিল্লা চিল্লির দরকার আছে বোধ হয়? সাহায্য। তো যাই হোক, অনেক তো ফান হলো, এবার আসল কথা আসা যাক।
তো আমি অনুরোধ করে এসেছি আজকে ডমিনোস পিজায়, সেটা আপনাদের আগে বলেছি। অর্ডার করেছি হচ্ছে চোখের সামনে যদি এরকম পিজা থাকে লোভ তো কোনোভাবেই সামলানো সম্ভব না। তো আমরা অর্ডার করেছিলাম আমেরিকান ফেভারিট পিস স্মল সাইজ, যেটার প্রাইস ছিল 299, মানে সব কিছু বাদ দিয়ে 299, সব কিছু অ্যাড করলে আরও 10% SSD এবং 15% ভ্যাট অ্যাড হবে সেটার সাথে। আর আমার সবথেকে কষ্ট লাগছে এটাতে, এই দুইটার দাম কেমনে ভাই 138 টাকা হয় সম্ভব? তো যাই হোক, খারাপ লাগছে লুৎফরের জন্য। লুৎফর বলতেছে মামা কেন 138 টাকা খরচ করতে গেলাম, পানি দিয়ে সেরে দিলেই তো হইতো। আমি বললাম সব জায়গায় তো আর বাথরুম পাও নাই, শুধু পানি দিয়ে কাজ সেরে দিবা, আজ তো একটা স্ট্যান্ডার্ড একটা জায়গায়, তো ওইভাবে তোমার মেনটেন করতে হবে। তো যাই হোক, এই 138 টাকা দুইটার দাম আপনারা ভাগ করে দেখেন কত টাকা পড়ে, আমি একটু খেয়ে নিই। তবে ভাই সত্যি কথা বলতে কি, এই ভ্যাট আর SSD না থাকলে এরকম আরও 5টা পিস মানে ডমিনোস পিজা মানুষের জায়গা হতো না, কারণ তাদের যে পরিমাণ মানে ভিড় দেখলাম 11টায় তারা ওপেন করে, কিন্তু 11টা বাজার আগে মানুষ ভিড় মানে এতদিন পরেও মানুষ লাইনে দাঁড়ানো শুরু করে দিত। তো আর কথা বলবো না, চলে যাই পিজাতে। আগে বলে নিই, এটা হচ্ছে আমেরিকান ফেভারিট ফিস্ট, যেটাতে আছে সামনে, এটা হচ্ছে আমেরিকান ফেভারিট ফিস্ট, এটাতে দেখতে পাচ্ছেন বিফ পেপারনি আছে, চিকেন সসেস আছে, মাশরুম আছে, আর হচ্ছে গ্রিন চিলি। এই সব কিছু মিলিয়ে এই আমেরিকান ফেভারিট ফিস্ট যেটা স্মল সাইজ, সেটা প্রাইস হচ্ছে উইদাউট ভ্যাট উইদাউট SSD 299 টাকা। তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা খাবো। যেহেতু এখানে 4টা স্লাইস এবং লুৎফর সকালবেলা খেয়ে এসেছে, আমি খাইনি, তাই আমার ভাগে অলমোস্ট 3টা পড়ার কথা, মানে 3টা পড়া উচিত। যদিও লুৎফর দিবে না, হ্যাংলা পাতলা হলে কি হবে, আমার থেকে প্রচুর পরিমাণ খেতে পারে। তো আর কথা বলবো না, কথা বাড়াবো না, চলে যাওয়া যাক পিজাতে এবং টেস্ট করবো পিজা, এবং টেস্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো। বড় স্লাইস আছে কোনটা, বড় স্লাইস কোনটা, আমার আমার ছোট ছোট তো হয় না। তো বিসমিল্লাহ শুরু করা যাক। এই হচ্ছে একটা স্লাইস। তো তুলনামূলক মানে পিজাটা দেখতে অন্যান্য পিজা সবগুলোর মতো অতটা জোস না, কিন্তু খাওয়ার পর আমরা বুঝতে পারবো টেস্টটা কীরকম। তবে পিজাটা যেটা হচ্ছে মেন কথা, এখানে চিজের পরিমাণ তুলনামূলক কম। অন্যান্য পিজা সবে কি আমরা প্রচুর পরিমাণ চিজ দেখতে পাই, এবং যখন এটা ধরেই করা হয় এত দূর পর্যন্ত চিজ ওঠে, কিন্তু তাদের চিজের পরিমাণটা কম। কিন্তু সেটা মেন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমরা খাবো, খাওয়ার পরে বুঝতে পারবো যে আলটিমেটলি তাদের টেস্ট কীরকম। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। অসাধারণ সত্যি কথা বলতে, বাংলাদেশের বাজারে একটা হাইপ হওয়ার কারণ আছে, কারণ এত কম দামে এত ভালো পিজা আসলে অন্যান্য কোনো পিজা শপ আপনাকে প্রোভাইড করতে পারবে না। এই জন্যই হয়তো তাদের পিজার এত চাহিদা, এবং অলমোস্ট তাদের 15-20 দিন পার হয়ে গেছে, এরপরেও হচ্ছে কি এত পরিমাণ ভিড়, সকাল থেকে ভিড়, তাহলে অন্য সময় আসলে সন্ধ্যার পরে আসলে কী পরিমাণ ভিড় আপনি জাস্ট ইমাজিন করুন। তো কথা বাড়াবো না, খাই আরেকটু খাওয়া যাক। অসাধারণ, এমনিতে তো আর মানুষ লাইন ধরে না ভাই, বুঝতে হবে কি জিনিস এটা। অবশ্য লুৎফর পেছনে ঢোক গিলছে, খুব খাওয়ার ইচ্ছা করতেছে, কিন্তু আলটিমেটলি লাভ নাই বন্ধু, তুমি ক্যামেরা ধরে বসে থাকো, আমি খাওয়া শেষ করি। এরপর চিল ব্রো চিল, ওয়াও। একটু ঝাল তুলনামূলক অন্যান্য পিজা থেকে একটু ঝাল, কারণ টেস্ট করার সময় বুঝতে পারলাম আপনি যখন কামড় দেবেন তখন একটু ঝালের অনুভূতি হবে আপনার মধ্যে। আর অন্যান্য যে জিনিসগুলো আছে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস মিলে এটা জাস্ট অসাধারণ হয়েছে। পিজাটা দেখতে অতটা সুন্দর না হলেও খেতে আপনার 10-এ 10 লাগবে, আর 10-এ 10 থেকে মনে করো গেল রেটিংয়ে চলে আসা যাক। এই ডমিনোসের পিজা, তাদের যে ব্যবহার, ব্যবহার তো 10-এ 10, 10.5 পারলে দিতাম, কারণ তাদের এত সুন্দর ব্যবহার। পিজার যে টেস্ট সেটা অসাধারণ, তো 10-এর কম আমি দিতেই পারছি না, 10-এ 10। এই প্রথম কোনো রিভিউতে ফুড ফ্যাকাল্টি সেই খাবারকে 10-এ 10 দিতে বাধ্য হচ্ছে, আর সেটা হচ্ছে ডমিনোস পিজা। এই ডমিনোস পিজাটা শুরু হয় হচ্ছে 1960 সাল থেকে,
এটা হচ্ছে একটা আমেরিকান কোম্পানি আর বাংলাদেশে আসে 2019 সালে, এবং 2019 সালে আসার সাথে সাথে এটা আসার আগে থেকে খুব হাইপে থাকে, এবং আসার সাথে সাথে মানুষের যে পরিমাণ ভিড় তা আপনারা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে দেখতে পেয়েছেন। তো কথা বাড়াবো না, পিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, পিজা শেষ করে আপনা আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আরেকটা কথা, এই ডোমিনোস পিজাটা হচ্ছে আপনি যদি সীমান্ত স্কোয়ার থেকে সিটি কলেজের দিকে যেতে থাকেন তাহলে কিছু দূর আগানোর পরে আপনার হাতের বাম পাশে পড়বে এই ডোমিনোস পিজাটি। তো অনেক কথা হলো, ঠান্ডা হওয়ার আগে শেষ করি এবং শেষ করে আপনাদের সাথে আবার যোগ দিচ্ছি, আমাদের সাথেই থাকুন। এগুলা কাইটা দিও, ফ্যামিলির সাথে এগুলা চলে না, আরাম করে মদ খাচ্ছি 138 টাকায় দুইটা মদ, মদের দাম হয়তো এর থেকে কম, ব্যাপার না ভাই। লাইক দিন, লাইক লাইক সাবস্ক্রাইব করুন, এত টাকা খরচ করতেছে একটা ব্যাপার সে বাড়াতো না, লুটপটের কয়েকদিন চলার টাকা আমি খাইয়ে দিতেছি, চিন্তা করা যায় না। তাই বলে ভাই নট টাকায় আমি খাচ্ছি, আমি আমার টাকায় খাচ্ছি। অনেক দাম তো, তাই মদের মতো খাচ্ছে, সে ফিল পাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, ডোমিনোস আজকে ফুড ফ্যাকাল্টি বাংলাদেশ। তো আজকের মতো এখানেই মানে ফুড ফ্যাকাল্টি যত শেষ হচ্ছে, সাথে ছিলাম জাহিদ, ক্যামেরায় ছিল চিরাচরিত সেই বাদর ছেলেটি লুৎফর, আর আমরা আজকে এখানে রিভিউ করেছি আপনারা দেখতে পেলেন। আমরা আলাদা কোনো ভয়েস অ্যাড করি না, কারণ এটা খুবই বিরক্তিকর লাগে, বাংলাদেশের ম্যাক্সিমাম যারা রিভিউ করে তাদের দেখে যে পরে ভয়েস অ্যাড করে, কিন্তু এতে কি অনেক ইনফরমেশন হয়তো মিসিং হয়ে যায়, তো আমরা সেটা না, আমরা যে প্লেসে যখন যাই সেখান থেকেই সেই ভয়েসটা তখনই আমরা অ্যাড করে দিই। তো আজ আর কথা নয়, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, ফুড ফ্যাকাল্টি আজকে এখানে তার যাত্রা শেষ করছে। ডোমিনোসের ফুড ফ্যাকাল্টির যাত্রা ছিল এক কথায় অসাধারণ, 10-এ 10 স্তর এমনিতেই দেয়নি। যাই হোক, শেষ করছি জাহিদ, ভালো লাগলে সাথে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, আর আমাদের পাশেই থাকুন। যদি কোনো রকম অভিযোগ থাকে বা আমাদের সম্পর্কে কোনো জানার ইচ্ছা থাকে ডেসক্রিপশন বক্সে একটু ঢুমের আসুন, সেখানে আমাদের সকল ধরনের লিঙ্ক দেওয়া আছে। তো জাহিদ আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশ, টাটা।